অবৈধ ইটভাটা বন্ধে মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা, প্রশাসনের নেই জোরালো পদক্ষেপ। আশপাশে ইটভাটাগুলো দিন দিন বেড়েই চলছে, এটা তো চলতেছে, এটা তো বন্ধ হয় নাই। কত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। তো প্যানিক ক্রিয়েট করার কিছু নেই, এটা একটি চলমান প্রক্রিয়া। কার্বন নিঃসরণ বন্ধে রাজধানীতে এবার ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন। আমরা একটা সুন্দর সবুজ পৃথিবী চাই। জলবায়ু বিপর্যয় বিশ্বব্যাপী হলেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 লাখ, নিয়ন্ত্রণে নেই স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা কর্মসূচি, সমন্বিত উদ্যোগের পরামর্শ। 5 ডিসেম্বরের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির, নৈরাজ্য হলেই সমুচিত ব্যবস্থা, পাল্টা জবাব আওয়ামী লীগের। এবং টাঙ্গাইলে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় গ্রেফতার 4 পুলিশ, 2 দিনের রিমান্ডে, সোর্স সহ 7 জনের বিরুদ্ধে মামলা, 5 পুলিশ বরখাস্ত।